গাজীপুরের কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক দলের সমাবেশে আসছেন নেতা কর্মীরা এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন সরাসরি যাচ্ছি তার কাছে আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুরের কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে এবং এই মাঠেই বেলা তিনটা থেকে সাড়ে তিনটা এই সময়ের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রমিক সমাবেশ এবং এই শ্রমিক সমাবেশ অংশ নিতে এরই মধ্যে গাজীপুরের বিভিন্ন থানা বিভিন্ন ইউনিট এবং বিভিন্ন যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে বিএনপির সেইখান থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন ব্যানার প্লেকার্ড ফেস্টুনে তারা তাদের মিছিলকে সুশোভিত করে এই যে সমাবেশ স্থল সেই সমাবেশে তারা প্রবেশ করছেন এখনো মাটি কানায় কানায় পূর্ণ হয়েছে বলা যাবে না তবে খুদ্রখুদ্র মিছিল নিয়ে আসতে শুরু করেছেন আমরা বলে রাখি যে এই আজকের যে শ্রমিক সমাবেশ এই শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে কথা বলবেন বিশিষ্ট মির্জা ফকলুল ইসলাম আলঙ্গীর এবং তিনি এখান থেকে আসলে যে দিক নির্দেশনামূলক বক্তব্য শ্রমিকদের সেটি দিয়ে থাকবেন এই যে প্রায় দেখা গাজীপুরের বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষে উত্তাল হয়ে থাকে তো শ্রমিকদের দিক নির্দেশনামূলক বক্তব্য এই সমাবেশ থেকে আসবে বলে ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত এছাড়া নজরুল ইসলাম খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জাহিদ হোসেন তারাও কিন্তু এখানে অতিথি হিসেবে যোগদান করবেন এবং এই যে সমাবেশ এই সমাবেশকে সফল করতে আমরা দেখছি যে সমস্ত আয়োজন সেই সমস্ত আয়োজনই সম্পন্ন হয়েছে গাজীপুরের যারা স্থানীয় বিএনপির নেতা রয়েছেন তারাও কিন্তু এতমধ্যে এই সমাবেশস্থলে এসে পৌঁছেছেন এবং তারা তাদের যে নেতা রয়েছেন তাদেরকে সুসজ্জিতভাবে এবং বিভিন্ন ভালোভাবে এই সমাবেশ যাতে সফল করতে পারা যায় সেই কারণে তারা এখন তারা স্টেজে তারা কিন্তু মঞ্চেতে বক্তব্য রাখছেন বলে রাখি যে এই আজকের সমাবেশ এই সমাবেশ যেটি বক্তারা এখন বলছেন যে আশুলিয়া এবং গাজীপুর এই দুই স্থানেই কিন্তু মোট যে পোশাক শিল্প এই পোশাক শিল্পের পঞ্চাশ শতাংশেরও বেশি কারখানা এই এলাকায় এবং এই এলাকায় হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান এই পোশাক কারখানাগুলোতে এবং তারা বলছে স্টেজ থেকে যে যারা বা যে কারণে এই শ্রমিক বা শ্রমিকের ভেতরে যে বিভিন্ন ধরনের অসন্তোষ তৈরি হচ্ছে সেই অসন্তোষ গুলো কেন হচ্ছে সেগুলো খুঁজে বের করে যারা এর সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে শ্রমিকদের জন্য এই আগামী দিন কিভাবে আসলে তারা তাদের কর্মপন্থা ঠিক করবেন সেই জাতীয় নির্দেশনা আসবে বলে এখন পর্যন্ত স্থানীয় নেতারা তাদের বক্তব্যে বলছেন এতটুকু ছিল আমার কাছে গাজীপুরের কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠ থেকে সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে